আজকের শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসইএক্স 13.19% বেড়ে 7,033 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,117 কোটি টাকা, যা গতদিনের তুলনায় 8% কম। ফুড অ্যান্ড লাইট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও রহিমা ফুড কর্পোরেশন, টেলিকমিউনিকেশনে গ্রামীণফোন ও বাংলাদেশ সাবমেরিন কেবল এবং জীবন বিমা খাত থেকে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সূচকে নেতিবাচক চাপ প্রয়োগ করলেও এনবিএফআই খাতে আইসিবি ও পে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, শিল্প খাতে ওয়ালটন, বেক্সিমকো ও বিএসআরএম স্টিলস এবং টেক্সটাইল খাত থেকে স্কোয়ার টেক্সটাইল, মতিন স্পিনিং ও মালিক স্পিনিং মূলত বাজারের উন্নতিতে মুখ্য ভূমিকা রাখে। এনবিএফআই খাত আজ সর্বোচ্চ 2.76% এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.44% মূল্য বেড়েছে, আর সর্বোচ্চ 1.33% মূল্য হারায় ফুড অ্যান্ড লাইট খাত। আজ মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ 20 কোম্পানির মধ্যে 9টি টেক্সটাইল খাতের। বিডি থাই ফুড, স্কোয়ার টেক্সটাইল ও মতিন স্পিনিং মিলসের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়, আর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। বাজারে সম্প্রতি লেনদেন শুরু হওয়া বিডি থাই ফুডের শেয়ার দর যথারীতি বেড়েছে। আগামী 29 এবং 31 জানুয়ারি যথাক্রমে মতিন স্পিনিং মিলস এবং স্কোয়ার টেক্সটাইলের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করায় উভয় শেয়ারের দাম বেড়েছে। অপরদিকে দেশ গার্মেন্টস ও 29 জানুয়ারি বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করলেও দ্বিতীয় কোয়ার্টারে এই কোম্পানির আয় নিয়ে বিনিয়োগকারীরা হতাশ হয় বলে শেয়ারের মূল্য হ্রাস পায়। আর ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় কোয়ার্টারে নেতিবাচক শেয়ার প্রতি আয় ঘোষণা করায় এই শেয়ারের মূল্য কমে যায়। আর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ স্কোয়ার টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী 31 জানুয়ারি স্কোয়ার টেক্সটাইল এবং ন্যাশনাল টি কোম্পানির বোর্ড মিটিংয়ের ঘোষণার ফলে আজ উভয় শেয়ারের লেনদেন বেড়েছে। হাইডেলবার্গ সিমেন্টের লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ 2টি সংবাদ। বাংলাদেশের 12টি জেলায় 12টি হাইটেক পার্ক প্রতিষ্ঠার জন্য ঋণ সহায়তা দেবে ভারত সরকার, আর ফেব্রুয়ারি থেকে শুরু হবে 8টি হাইটেক পার্কের কাজ। এছাড়াও বিশেষায়িত ল্যাব গঠনের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের কাজেও বাংলাদেশকে সাহায্য করবে ভারত। বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে এ পর্যন্ত প্রায় 22,000 লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে 1.58 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র নির্মাণের চিন্তা করছে, ফলে বিদেশি জাহাজ আমদানির উপর নির্ভরতা কমবে এবং বিশ্ববাজারে দেশে নির্মিত জাহাজ বিক্রির সুযোগও তৈরি হবে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে এটাই হবে বাংলাদেশে এ যাবৎকালের সর্ববৃহৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। আজ এ পর্যন্তই, আগামীকাল সকালে আবার হাজির হব শেয়ার বাজারের প্রি মার্কেট আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।